শেয়ারহোল্ডাররা আয়শার মোটরসের এমডি সিদ্ধার্থ লালের পুনর্যুক্তিতে ভেটো দিয়েছেন। এই শিরোনাম দেখে রুমি অবাক। তিনি ভাবতেন যে শেয়ারহোল্ডারদের শেয়ার বাজারে লিস্টেড কোম্পানির নিয়মিত কাজকর্মে কিছু বলার থাকে না, কিন্তু শেয়ারহোল্ডারদের কর্পোরেট গভর্নেন্সের উচ্চ মানের জন্য ম্যানেজমেন্টকে দায়বদ্ধ রাখার দৃষ্টান্ত ক্রমশ বাড়ছে। আর আয়শার মোটরস শেয়ারহোল্ডারদের সক্রিয়তা বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্পোরেট পরিভাষায় যা শেয়ার হোল্ডিং, বাস্তবিক ক্ষেত্রে তা হলো মালিকানা। সুতরাং যিনি যত বেশি শেয়ারের মালিক হবেন, কোম্পানির কাজের ওপর তাঁর প্রভাব তত বেশি। বেশিরভাগ ভারতীয় কোম্পানিতে প্রমোটাররা প্রভাবশালী শেয়ারহোল্ডার এবং তাই তাঁরাই সংস্থার সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে কোম্পানি আইন সমস্ত শেয়ারহোল্ডারকে তাদের অংশীদারিত্ব নির্বিশেষে কোম্পানির কাজকর্ম সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার ক্ষমতাও দেয়। ই ভোটিং চালু হওয়ার সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, যা অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতির প্রয়োজনীয়তার অবসান ঘটিয়েছে এবং প্রত্যেককে তাদের ভোট দেওয়ার সুযোগও করে দিয়েছে। এই তথ্য থেকেই পরিষ্কার, 2022 সালে প্রমোটাররা নিফটি 500 কোম্পানিতে সমস্ত শেয়ারের 50.45% অধিকারী ছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল সমস্ত শেয়ারের 28.42%। এই শেয়ারগুলির 83.57% তাদের ভোট প্রয়োগ করেছে। সেখানে 2021 সালে এই হার ছিল 82.26%, ফলে এক বছরে তা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। খুচরো স্টেক হোল্ডার, ট্রাস্ট ইত্যাদির মাত্র 21.14 শেয়ার হোল্ডিং ছিল। এর মধ্যে মাত্র 29.01% শেয়ার তাদের ভোট দিয়েছে, যা 2021 সালে 26.31 থেকেও অনেকটাই বেশি। যদিও সংখ্যাটি সামগ্রিকভাবে কম থাকে, তবে প্রান্তিক বৃদ্ধির কারণ স্টেক হোল্ডার এম্পাওয়ারমেন্ট সার্ভিস বা স্টেক হোল্ডারদের ক্ষমতায়ন পরিষেবা এবং ইনগভর্নের মতো প্রক্সি উপদেষ্টা সংস্থাগুলির উত্থানের জন্য দায়ী করা যেতে পারে। IIAS বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উপদেষ্টা পরিষেবা, এগুলি সাধারণত অজানা ছোট শেয়ারহোল্ডারদের কোম্পানির কর্পোরেট গভর্নেন্সের ডেটা প্রদান করে, যা তাদের রেজলিউশনের উপর ভোট দিতে সাহায্য করে। যখন একটি কোম্পানি পরিবর্তনের প্রস্তাব করতে চায়, তখন এটি একটি রেজলিউশনের মাধ্যমে তা করে। এটি সাধারণ রেজলিউশন হতে পারে, যা পাশ করতে একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, অথবা একটি বিশেষ রেজলিউশন হতে পারে, যা পাশ করতে 75% বা তার বেশি শেয়ারহোল্ডারদের সম্মত হতে হবে। সংখ্যালঘু রেজলিউশন সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিত আরেকটি বিভাগ আছে, যার জন্য বেশিরভাগ সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের সামগ্রিক অনুমোদন প্রয়োজন। একে বলে মেজরিটি অফ মাইনরিটি রেজলিউশন। সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের জন্য তাদের অনুমোদন প্রয়োজন, যেমন কোম্পানির একটি অংশ বিক্রি করা ইত্যাদি বিষয়ে তাদের অনুমতি লাগে। বিরোধের বিষয় হিসেবে আবির্ভূত বেশিরভাগ প্রস্তাব এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, ডিরেক্টর এবং ম্যানেজমেন্ট নিয়োগ এবং তাদের বেতন সম্পর্কিত। যদিও শেয়ারহোল্ডারের সক্রিয়তা এদেশে খুব বেশি প্রচলিত নয়, তবু এটি অবশ্যই ডিসকাউন্টে ESOP ইস্যু করা এবং শীর্ষ ম্যানেজমেন্টের আয়ের অসম বৃদ্ধির বিষয়গুলিকে সামনে এনেছে। চলতি বছর হ্যাভেলস লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানির চেয়ারম্যান এবং MD অনিল রায় গুপ্তকে দেওয়া পারিশ্রমিক নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। অনেক প্রক্সি উপদেষ্টা সংস্থা যেমন ISS বা ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস সম্প্রতি রিলায়েন্সের বোর্ডে অনন্ত আম্বানিকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আপত্তি জানিয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সঞ্জয় গর্গ অবশ্য বলেছেন যে খুচরো বিনিয়োগকারীরা একটি কোম্পানির প্রতিদিনের কাজ সম্পর্কে বেশিরভাগই সচেতন নন। তারা সাধারণত ডিভিডেন্ড এবং বোনাস সময় মতো হাতে পাওয়া নিয়ে চিন্তিত। এই সংক্রান্ত অভিযোগগুলি বিনিয়োগকারীদের অভিযোগ সেলের মাধ্যমে সমাধান করা যেতে পারে, যা প্রতিটি কোম্পানির রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরও বেশি বেশি মাথা ঘামাচ্ছে, ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করছে। এই কারণেই সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের বর্ধিত অংশগ্রহণের ফলে কর্পোরেট গভর্নান্সে স্বচ্ছতা আসবে।